আমরা আছি আজ পেলিং এ 24 তারিখ 24শে ডিসেম্বর, আর আমাদের হোটেলটার নাম হলো সোনাম চেন জৈন হোটেল, ভেজিটেরিয়ান, এখানে ফুড অ্যালাউড অনলি। আর আমাদের গাড়ি পার্ক হয়েছে এখানটা, আর হোটেলের লোকেশন হলো জাস্ট ফুটবল গ্রাউন্ডের পাশে। আমরা এখন বেরোবো লোকাল সাইট সিনে, কাঞ্চনজঙ্ঘা ফলস, স্কাই ওয়াক, তারপরে খিচিপেড়ি লেক, আরও অনেক জায়গা রয়েছে, আমি নোট ডাউন করে নিয়েছি, দান্তাম ভ্যালি। তো এগুলো সব দেখে মোটামুটি বিকেলবেলার মধ্যে আমরা ব্যাক করবো, খাওয়া দাওয়া কিছু হয়নি, রাস্তায় ব্রেকফাস্ট করবো। ওকে গাইস, তাহলে এরপরে নেক্সট লোকেশানে ক্যাচ করছি। বেডটা যথেষ্ট বড়, 6x7 বেড, তিনজন শুতে কোনো অসুবিধা হবে না। আর এটা হলো ব্যালকনি, পার্সোনাল ব্যালকনি, ব্যালকনির সামনেই কাঞ্চনজঙ্ঘা ভিউ। শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। ওকে গাইস, আজ আমাদের তৃতীয় দিন, কালকে এখানে থাকবো, টু নাইট স্টে, তারপরে ব্যাক। আমরা আছি এখন রিমভি ওয়াটারফলস, এই হলো হ্যাঙ্গিং একটা ব্রিজ যার উপর দিয়ে আমরা হাঁটছি এখন। এই যে পিছনে দেখা যাচ্ছে, জানি না ক্যামেরায় কতটা আসছে, দেখাই এখান দিয়ে দেখা যায়, বেটার ভিউ পাওয়া যাবে। এই যে আমরা হ্যাঙ্গিং ব্রিজটার উপরে আছি, যাই আস্তে আস্তে যাই ফলসের দিকে, হাঁটতে হাঁটতে পরে আবার ভিডিও দিচ্ছি। এই যে রিমভি ওয়াটারফলস নিচে, ফ্যামিলির সবাই পিছনে দাঁড়িয়ে, I'm not afraid of the dark.
যাচ্ছি অরেঞ্জ গার্ডেনে। উপরে গাড়ি পার্কিং করে নিচে নামছি রাস্তা দিয়ে, সরু রাস্তাটা দিয়ে। এই যে রাস্তা, এই রাস্তা সোজা আমাদের নিয়ে যাবে অরেঞ্জ গার্ডেন প্লাস যে নদীটি বইছে নিচে, খরস্রোতা নদী রিভার পয়েন্টে। গুড মর্নিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক টাইম দেখতে হ্যাঁ যাচ্ছি আমরা আস্তে আস্তে। এই হলো আমাদের রাস্তা, সামনে কিছু ইয়েও রয়েছে, হোমস্টে টাইপের বা বাড়ি আমি জানি না এক্স্যাক্টলি। বাহ, খুব সুন্দর হোমস্টে, খুব সুন্দর হোমস্টে। I really wanna stop, but I just got the taste for it. I feel like I could fly with the boy on the moon. So honey, hold my hand, you like making me wait for it. I feel like I could die walking up to the room. Oh yeah, late night watching television, but how we get in this position is way too soon. I know this isn't love, but I need to tell you something. পিছনের ফলস থেকে ভাবছিলাম কাঞ্চনজঙ্ঘা ফলস, এই পিছনের ফলস থেকে ভাবছিলাম, কিন্তু ওটা কাঞ্চনজঙ্ঘা নয়, কাঞ্চনজঙ্ঘা ফলস হলো এইটা। সামনে যাচ্ছে, দেখা যাচ্ছে না, বেসিক্যালি এটা কাঞ্চনজঙ্ঘা ফলস নয়, কাঞ্চনজঙ্ঘা ফলস উপরে। এই যে আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছি ওপরটায়, ভাগ্যিস লোককে জিজ্ঞেস করেছিলাম, এখন এগোতে থাকি। অনেক সিঁড়ি, অনেক সিঁড়ি, ওরে বাপরে বাপ। আমরা এখন আছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, এবার এখান থেকে ব্যাক করব। আরও দু তিনটা স্পট দেখা রয়েছে এরপরে, তারপরে শেষে স্কাই ওয়াক করে বাড়ি, আই মিন হোটেল। এই যে কাঞ্চনজঙ্ঘা ফলস, জল অতটা নেই, বর্ষার সময় তো পুরো ছাপিয়ে জল আসছে।
चलना है मुश्किल तो जल्दी ही सही। आँखों के किनारों में बहाने ही सही। हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज है अब क्या करें। वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है अब क्या करें। शब्दों के पहाड़ों पे लिखी है दास्तां, ख्वाबों के लिफाफों में छुपा है रास्ता। हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज हैं अब क्या करें। ओ वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है अब क्या करें। এখন খেচুপেড়ি লেকের উদ্দেশ্যে, এই সেই লেকের রাস্তা, আর গাড়ি পিছনে পার্ক করা হয়েছে। এবার এখান থেকে কিছুটা ওয়াকিং ডিস্টেন্স কভার করায় আমরা একটা লেকে পৌঁছাবো। এটা খুব হোলি লেক, রাস্তা একটু ন্যারো কিন্তু রাস্তার কোয়ালিটি খুব ভালো, কম্পারেটিভলি একটু টাফ এই রাস্তাটা ড্রাইভিং করার ক্ষেত্রে। এই যে সেই রাস্তা যাচ্ছি আমরা চুপেরি লেকের দিকে, ওয়াকিং রাস্তা। ওকে, পরে আবার কাজ করবো, বাই। চুপেরি লেকে ওয়ান অফ দ্য মেইন অ্যাট্রাকশন হলো এখানকার ফিশ জলের মধ্যে। ভিডিওতে বলো যে পপকর্ন নিয়ে যে কথা বলো, বিরাট সাইজের কি মাছ বোঝা যাচ্ছে না, পাতলা তো নয়। ব্রেড খাওয়ার জন্য মাছের লাভ, till I get up. Time is barely on
we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. দারাফ ভ্যালিতে আহামরি কিছু স্পট নয়, একটা বেসিক্যালি একটা ভিউ পয়েন্ট দারাফ ভ্যালিকে দেখার জন্য। দুটো পাহাড়ের মাঝখানে যে ভ্যালি ক্রিয়েট হয় সেই ভ্যালির ভিউ আর কি বেসিক্যালি। এই যে লোকালিটিটা, বেসিক্যালি পেলিং যাওয়ার পথেই অন দ্য ওয়েতে পড়ে যায় ওই জায়গাটা, তার জন্য এক্সট্রা কোনো টাইম ওয়েস্ট হয় না। রাস্তাটা শেষ দিকে 3-4 কিলোমিটার খুব খারাপ, তার আগে দানথাম পর্যন্ত রাস্তা খুবই ভালো। এই ব্রিজ হলো বেসিক্যালি একটা ঝুলন্ত ব্রিজ। এই যে ব্রিজটা, ওই সাইড থেকে যদি ভিউ দেখাই, ব্রিজটা এরকম অনেক। এই হলো ব্রিজটা, পেলিং থেকে প্রায় 1 ঘন্টার রাস্তা। আমাদের লাঞ্চও হয়নি, সবচেয়ে বড় প্রবলেম। আবার আমাদের ইয়েও দেখতে হবে, ওই স্কাইওয়াক। যাই হোক, এই ব্রিজে ওঠা যাক। সব কিছু টাইম মতো হয় না, এইগুলো সমস্যা। এই ব্রিজে উঠি। ও, এই ব্রিজে গাড়িও যায়। আমরাও যেতে পারি কিনা। এট এ টাইম একটা ভেহিকেলই অ্যালাউড, আর একটা গাড়ি আসছে এখন। আমরা এখন হাঁটছি সিংসার ব্রিজের উপর দিয়ে। সিংসার, এই হলো সেই ব্রিজ। দুর্ধর্ষ ভিউ, দুর্ধর্ষ, মানে ভয়ই লাগবে আর কি। আমার একটা হাইটে ফোবিয়া আছে, তাই যেতে একটু ইতস্তত বোধ করছি। এই হলো
পিছনের ব্যাকগ্রাউন্ড। আর এই হলো সেই ব্রিজ। যাওয়া যাক এই রাস্তায় হাঁটতে হাঁটতে। তো যাই হোক, পেলিং থেকে ঘন্টাখানেকের রাস্তা, রাস্তার বেশিরভাগটাই খুব ভালো, শেষ 2-3 কিলোমিটার খুব বাজে। পাহাড়ি রাস্তা হওয়ার জন্য মোটামুটি 1 ঘন্টা তো টাইম লেগেই গেল 20-22 কিলোমিটার আসতে। যাই হোক, আমাদের লাঞ্চ এখনো হয়নি, লাঞ্চ করে একটু পরেই আমরা বেরোবো এখান থেকে। স্কাই ওয়াকটা হবে কিনা জানি না আজকে, অলরেডি 3টে প্রায় বাজে।